পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জে আসছে প্রায় 3.5 লাখ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির আশার সাথের ওপরে। পর্যাপ্ত মজুদ থাকলেও ভারত থেকে চাল আসায় কমছে দর, মধ্যসত্ব ভোগীদের দৌড়াতে চরম বিপাকে কৃষক। জন্মদিনে ফুলেল শ্রদ্ধায় জাতীয় কবিকে স্মরণ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আজও লড়াইয়ের পাথেয় নজরুল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি রাজীব জামান। শুরুতেই নিয়মিত আয়োজন বাজেট 2016-17। ব্যাট থেকে দ্বিগুণেরও বেশি আয় করেও পণ্যের দাম অতীতের যে কোনো সময়ের চেয়ে কমিয়ে রাখার চ্যালেঞ্জ নিয়ে প্রায় 3.5 লাখ কোটি টাকার নতুন বাজেট দিতে যাচ্ছে সরকার। অর্থবছরের মূল বাজেট থেকে প্রায় 1.25 লক্ষ কোটি টাকা এবং সংশোধিত বাজেট থেকে 1.25 লাখ কোটি টাকার আকারে বড় হবে নতুন অর্থবছরের বাজেট। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বিতীয় বছরে সরকার প্রবৃদ্ধির আশা করছে 7-এর অনেকটাই উপরে। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমায়েল। গেল বছর অর্থমন্ত্রী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বছরে বছরে প্রবৃদ্ধি বাড়িয়ে ক্রমান্বয়ে 8% নেওয়ার লক্ষ্য জানিয়ে 2015-16 অর্থবছরের প্রায় 3 লাখ কোটি টাকার বাজেট দিয়েছিলেন। 2018 সালে অতিদারিদ্র বিদায় হবে। প্রতিবারের মতোই কাটছাট করে সংশোধিত বাজেট করা হয় 2,64,000 কোটি টাকা। 2 লাখ কোটি টাকার ওপরে আয়ের আশা বাদ দিয়ে পৌনে 2 লাখ কোটি এবং এডিপি 6,000 কোটি টাকা কমিয়ে 91,000 কোটি টাকা ঠিক করা হয়। অর্থমন্ত্রী আগামী মাসের শুরুতে 3.5 লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন, যেটি চলতি অর্থবছরের চেয়ে 15% এবং সংশোধিত বাজেট থেকে 28% বেশি। এই বাজেটকে বড় বলতে নারাজ উন্নয়ন বিশ্লেষণ প্রতিষ্ঠান সিপিডি। তাদের মতে মানসম্মত বিনিয়োগ বাড়াতে পারলে প্রবৃদ্ধি নেওয়া যাবে 7-এর উপরে। উৎসগুলো যদি আগামী অর্থবছরে কৃষি এবং শিল্পকে ধরা হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এটার জন্য বিনিয়োগ এবং অন্যান্য সরকারি ব্যয় করার সক্ষমতার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। সেহেতু দেখার বিষয় যে ওই প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনের জন্য কি ধরনের কৌশল সরকার নিতে যাচ্ছে। সংশোধিত বাজেটে এনবিআর এর আয় 2.25 লাখ কোটি টাকা থেকে 1.5 লাখ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। তবে আগামী বাজেটে অর্থমন্ত্রী এ খাতে 2 লাখ কোটি টাকার লক্ষ্য নিয়ে মোট আয় ধরছেন প্রায় 2.5 লাখ কোটি টাকা। অর্থমন্ত্রী ভ্যাট থেকে 80,000 কোটি টাকা আয় ও মূল্যস্ফীতি 6-এর নিচে রাখার কৌশলপত্র দিতে পারেন 2016-17 অর্থবছরের বাজেট বক্তৃতায়। সিপিডি মনে করে ভ্যাট প্রযোজ্য 1900 পণ্যের দাম বাড়লে বাজারের চাপ সামাল দিতে উৎপাদনশীলতা বাড়াতে হবে, কমাতে হবে ব্যবসার খরচ। ব্যবসা বাণিজ্য খরচ হয়, উৎপাদনে খরচ হয়, সেগুলোকে আমরা যদি তখন আরেকটু ওগুলোর দিকে নজর দিতে পারি তখন এক ধরনের প্রভাব পড়বে। আর যদি সবকিছু একরকম থাকে আর জাস্ট ভ্যাটটা বসলো, তো তখন তো এটা অবশ্যই এটা মূল্যের উপরে একটা প্রভাব পড়বে, যেটা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। আগামী বাজেটে ভর্তুকি কমানো হবে, টাঙ্গাইলে পরীক্ষামূলক ফল ভালো না আসায় জেলা বাজেট অনিশ্চিত। সরকারি বেসরকারি খাত মিলেমিশে প্রকল্প করার, পিপিপি কে আকর্ষণ বাড়াতে লোভনীয় কিছু দিতে পারেন অর্থমন্ত্রী। খেলাপি ঋণে রুগ্ন ব্যাংকগুলোর পুনর্মূলধনীকরণে বড় অঙ্কের টাকা বরাদ্দ হতে পারে, তবে এক্ষেত্রে ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিতের পরামর্শ দিয়ে আসছেন অর্থনীতিবিদরা। সরকার শুধু টাকা খরচ হলো কিনা এটারই হিসাব করে। সাজেদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা। উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম থাকায় এমনিতেই অস্বস্তিতে ধান চাষীরা। তার উপর দেশে চালের পর্যাপ্ত মজুদ থাকলেও আসছে ভারত থেকে চাল, ফলে আরও নিচের দিকে নামছে দর। আর সরকারের বেঁধে দেওয়া দামেও সরাসরি ধান বিক্রি করতে পারছে না কৃষক। মধ্যসত্ত্বভোগীরা হাতিয়ে নিচ্ছে সরকারের দেয়া সামান্য প্রণোদনাও। রাজমেজু রিপোর্ট। বোরো ধানের একর প্রতি উৎপাদন খরচ 26,000 টাকা। উৎপাদন হয় 55 থেকে 56 মন, যার বাজার মূল্য 26 থেকে 27,000 টাকা। এতে প্রতি মন ধানের দাম পড়ে 482 টাকা, যা উৎপাদন খরচের প্রায় সমান। কোনো কোনো জায়গায় উৎপাদন খরচের চেয়ে বাজার দর অনেক কম। যে সময় আমরা ধান আমাদের কাছে থাকবে সেই সময় ধানের দাম কম, যখন আমাদের ঘর থেকে ধান পুড়ে যাবে তখন ধানের দাম বেশি। আমাদের উৎপাদন খরচ যেটা হচ্ছে তার অনেক কম পাচ্ছি আমরা।
দেশে ধানের মোট উৎপাদনের যৎসামান্যই কেনে সরকার। এই বছর আমরা 7 লাখ মেট্রিক টন শুধু ধানই সংগ্রহ করব আর 6 লাখ মেট্রিক টন চাল করব। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্মে অসহায় কৃষক। বড় বড় মহাজন টহাজন আছে, এরা কিনে লিয়ার রাখলো, ব্যবসায়ীরা এরা লিয়া যা গোডাউনে ঢুকালো, আর আমাদের 2-4, 10-20 মন ধান ওই গোডাউনে লিবেই না। মরার ওপর খাড়ার ঘায়ের মতো এরই মধ্যে ভারত থেকে আসছে চাল, ফলে বাজার দর আরও পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। বেনাপোল কাস্টমস পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরে 17 মে পর্যন্ত 10 মাস 19 দিনে ভারত থেকে 1,06,745.29 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ভারত থেকে চাল আসছে, বাংলাদেশের চালের দাম নেই। এই সমস্ত চাল যেতে আসে আমাদের চাষী মহল আমরা তো একেবারেই শেষ হয়ে যাব। যদি ধান চাষে লোকসানে পড়তে হয় কৃষককে, তবে অন্য চাষের দিকেই যাবে কৃষক, তখন চালের জন্য বাংলাদেশকে হতে হবে আমদানিমুখী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী গত 44 বছরে ধান চাষের জমি কমেছে 18%, আউশের চাষ কমেছে 1/3 জমিতে, আর আমনের চাষ কমেছে 44%। অথচ সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রয়াসে লাভবান হতে পারে কৃষক। সরকারের তো স্টোরেজ নাই, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের মিলার যারা আছে তাদেরকে বলতে পারে এই পরিমাণে ধান কেনো। একদিকে লাভ হলো এই যে ধান কেনার যেহেতু ভালো প্রাইসে ধান কৃষক বেচতে পারবে সরকারের কাছে, সাথে সাথে সরকারের যেহেতু স্টোরেজ নাই সেহেতু প্রাইভেট স্টোরেজে কিন্তু ধানটা রাখতে পারবে। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে শক্ত অবস্থান নিতে পারে বাংলাদেশ। আমার এখানে উৎপাদন যতই হোক না কেন, আমার দামে যে দেখা যায় যে এখানে দাম বেশি ভারতের তুলনায় বা থাইল্যান্ডের তুলনায়, আমার ট্রেডার নিয়ে চলে আসবে, এখানে কোনো বাধা নাই। এমন বীজ দিতে হবে যে বীজটা আপনার উৎপাদন করবে প্রায় 6 টন অ্যাভারেজে, প্রায় 1.5 মিলিয়ন হেক্টর জমিতে আপনার মেকানিক্যাল ইন্টারভেনশন করার মতো যন্ত্রপাতি মাঠে দিতে হবে, যোগান দিতে হবে, সেটা আপনার লাগানোর ক্ষেত্রে দিতে হবে, সেটা হার্ভেস্টিং এর ক্ষেত্রে দিতে হবে, তাহলে কি হবে একটা ব্যালেন্স তৈরি হবে, যে ব্যালেন্সের কারণে কৃষক কিন্তু ইকোনমিক্যালি ধানটা হার্ভেস্ট করতে পারবে এবং তাদের কষ্ট প্রোডাকশনটা অনেক কমে যাবে। ঘরে ফসল তোলা কৃষকের হাসি হতে পারে স্থায়ী, হাসতে পারে কৃষি অর্থনীতিতে সমৃদ্ধ বাংলাদেশ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। অসাম্প্রদায়িকতার মুক্ত কণ্ঠস্বর দ্রোহার প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মজয়ন্তী আজ। সকালে কবির সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিশিষ্টজনেরা বলেন, একবিংশ শতাব্দীর সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদের বিরুদ্ধে কবি নজরুল বলিষ্ঠ কণ্ঠস্বর। জানাচ্ছেন রাকিব হাসান রোমান। সাম্যের গান আর বিদ্রোহের আগুন ছড়েছে তার লেখনীতে, গান, কবিতা কিংবা নাটক, সংস্কৃতির প্রায় সবকটি মাধ্যমে বিচরণ তার। বিশ্বজনীন প্রেম ছড়িয়ে বার্তা দিয়েছেন মানবতার তিনি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 117তম জন্মজয়ন্তীতে কালজয়ী এই কবিকে স্মরণ করছে গোটা জাতি। ভোর থেকেই জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় জমান সব শ্রেণী পেশার মানুষ। কবির পরিবার, সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এ সময় তারা জানান, সব্যসাচী এই কবির আদর্শকে আঁকড়ে ধরা এখন সময়ের দাবি। একবারে প্রাথমিক স্কুল পর্যায়ে থেকে নজরুলকে আমাদের ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করতে আমরা এগিয়ে যাব, সকল বাধা অতিক্রম করতেও নজরুল আমাদেরকে প্রেরণা যোগাবে। বিংশ শতাব্দীর চাইতে একবিংশ শতাব্দীতে নজরুলের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। সংস্কৃতি জনেরাও একবিংশ শতাব্দীতে নজরুলের সাম্যবাদের চেতনা ধারণের আহ্বান জানান। এইভাবেই আস্তে আস্তে জনগণের মাঝে তার আদর্শ ছড়িয়ে দিতে পারবো বলে আমার বিশ্বাস। এই সময়ে এসে আমরা তো তাকে প্রাসঙ্গিক মনে করছি। কবি পরিবারের সদস্যরা জানান, গোটা বাঙালি জাতি নজরুল পরিবারের সদস্য। সারা বিশ্বে যাতে কাজী নজরুল ইসলামকে কবিতা এবং গানের মাধ্যমে প্রচার করা হোক। এদিকে জাতীয় কবির জন্মজয়ন্তীতে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাকিব হাসান রোমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল জাতীয় জীবন, মানবতা আর অসাম্প্রদায়িকতার সংগ্রামে ধূমকেতুর মতো গড়েন বিদ্রোহের দুর্গ। মত ও পথের ভিন্নতা নিয়ে বিতর্কের ঊর্ধ্বে থেকে নজরুল যেমন আজন্ম যুদ্ধ করেন মুক্তির, তেমনি প্রকৃতি, সুফিবাদ আর প্রেমের মহিমায় নিজেকে প্রমাণ করেন কালের বহুমাত্রিক ধারায়। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আদেশ দাও শান্তি স্বর্গ হতে
1899 সালের 25 মে দারিদ্রতা, সামাজিক অনাচার আর ব্রিটিশ রাজের শাসন শোষণের বিরুদ্ধে যেন বিদ্রোহ করতেই জন্মেছিলেন দ্রোহের কবি নজরুল। মুয়াজ্জিন কিংবা লেটো দলের গাত ভরা তারুণ্যে সৈনিক নজরুল দারিদ্রতাকে অতিক্রম করেছেন জীবনের মুখোশ ভেঙে চড়ে। বঞ্চিতদের জন্য অগ্নি বীণা বাজিয়ে গেয়েছেন মানবতার গান। যেন সেই দারিদ্রতা, সেই সংগ্রাম নিজের জন্য নয়, সবটুকু তার পথহারা শোষিত মানুষের তরে। নজরুলের সাহিত্য ভাবনা গণ্ডি ডিঙায় লাঞ্ছিত নিরন্ন মানুষের সপক্ষে সৃষ্টি করে প্রতিবাদের সুর। তার সাহিত্য শৈলীর বিশ্বজনীন আবেদনে লেবার স্বরাজ পার্টির মুখপত্র লাঙ্গল, সান্ধ্য দৈনিক নবযুগ আর ধূমকেতু প্রতিবাদের প্রতিচ্ছবি হয়ে ওঠে। ভারতের পূর্ণ স্বাধীনতার যে দাবি, সেটা কিন্তু কংগ্রেস করেছে অনেক পরে। নজরুল 1922 সালে ধূমকেতুর প্রথম সংখ্যায় বললেন যে স্বরাজ টোরাজ কি বুঝি না, ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়। জমিতে চাষির সত্ত্ব নেই, শ্রমিকের ঘাম শুকায় বিনা মজুরিতে, গারদের শিকে ভিজে যায় রাজবন্দির চোখের জলে। ব্রিটিশ রাজের শৃঙ্খল ভাঙতে নজরুল স্বাধীনতার জন্যই করেন বিদ্রোহ। তিনি প্রথম দিকে কংগ্রেসের গান্ধীবাদী, সে চরকা প্রবর্তকের ঘুরচাকায়, যায় মহাকাল মূর্ছা যায়, এই কবিতা দিয়ে গান্ধীজির খুব প্রশংসা অর্জন করেছিলেন। আবার পরে যখন দেখলেন যে এই অহিংসা নীতি নীতিতে কিছু হবে না, তখন বিপ্লবীদের সঙ্গে আবার একাত্ম হলেন। পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে দ্রোহের গান গেয়েছেন নজরুল, বাজিয়েছেন প্রেমিকের বাঁশিও। ওমর খৈয়ামের রুবাইর সুরা পান করে নিজেকে করেছেন অগ্নিবীণা। খদ্দর ও খাদি ভেঙে দুই হাত এক করেন হিন্দু মুসলিমের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। মেঘনার ভাঙনে বিলীন ভোলার এলিশার বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি হুমকির মুখে অসংখ্য প্রতিষ্ঠান স্থাপনা। জয়পুরহাটের কালাইয়ে ইউনিয়নগুলোতে উৎসবের আমেজ, বৃষ্টি বাধা উপেক্ষা করে চলছে গণসংযোগ। আবরণ সকাল 9:21 সংবাদে। মেঘনার অব্যাহত ভাঙনে দিশেহারা ভোলার ইলিশা এলাকার মানুষ। বর্ষা শুরু না হতেই রাজাপুর ইলিশা জংশন বাজার এলাকায় নদীতে বিলীন হয়ে গেছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি। হুমকির মুখে আছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান ও স্থাপনা। ভাঙন ঠেকাতে 15 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার এলাকায় জিওব্যাগ ভর্তি বালির বস্তা ফেলার কাজও চলছে ধীরগতিতে। এতে ক্ষুব্ধ ও হতাশ চরের বাসিন্দারা। ভোলা প্রতিনিধি মেজবউদ্দিন শিপুর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। বর্ষা শুরুর আগেই রাক্ষসী রূপ নিয়েছে মেঘনা, গ্রাস করেছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি। বারবার বাড়িঘর সরিয়ে দিশেহারা এখানকার বাসিন্দারা। ভাঙনের মুখে ইলিশা জংশন বাজারের 10টি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, মসজিদ, মাছের ঘাট সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন রোধে 2টি স্পটে বালির বস্তা ফেলার কাজ শুরু হলেও কাজের ধীরগতির কারণে ক্ষুব্ধ এলাকাবাসী। 3 শিফটে কাজ করবে, 1 শিফটে কাজ করে না, 12টা বাজনে আসে, 1টা বাজনে 5 কেজি গরুর মাংস এনে ভাগায় খায়। স্বাভাবিক কিছু কাজ করে আজকে মনে হয় 100 বস্তু হালানো হয়নি, কোনো কাজ হইতেছে না। দেখ সাগুন একদম ভেঙে গেছে। আমাদের নিরুপায়, এখন আমরা গদবান দিয়ে ভরে আছি, জায়গা জমি টাকা ফেলে কিনতে পারি না। কত শত শত ঘর এখানে যে পড়ে গেছে, যাই কাজ করে নাই, এখন কারে দেখাম, এরকম কোনো লোক নাই। আমি গাছে আছি, গর্ধ কি দিয়ে উঠাই, গর্ধ নদীর মেতে পুরে ফেলে। এই বর্ষার মৌসুমে নদী বন্ধন থেকে রক্ষা না করা হয় 200 কোটি টাকার সম্পদ বিলীন হয়ে যাবে নদীর সাথে। কাজে গতি কম থাকার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, 3.5 কিলোমিটার এলাকায় সিসি ব্লক স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী 2 দিনের ভিতরে আমরা প্রথমে কাজ আবার আরম্ভ করব এবং আশা করি নির্ধারিত টাইমের ভিতরে কাজটা সমাপ্ত করব। ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচন 2016 প্রসঙ্গ।
পঞ্চম দফায় 28 মে জয়পুরহাটের কালাই উপজেলার 5 ইউনিয়নে ভোট হবে। নির্বাচনকে ঘিরে ইউনিয়নগুলোতে উৎসবের আমেজ। গরম আর বৃষ্টির বাধা উপেক্ষা করেই চলছে গণসংযোগ। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও যোগ্য প্রতিনিধিকে বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। জয়পুরহাটের কালাই উপজেলার 5 ইউনিয়নে এবার আওয়ামী লীগ, বিএনপি ও জাসদ সহ স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচন ঘিরে প্রতি ইউনিয়নে প্রার্থীরা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সকাল থেকে রাত পর্যন্ত। চেয়ারম্যান পদে সব প্রার্থী জয়ের আশা করলেও মূলত লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তারপরও বসে নেই অন্য প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জয়লাভ করলে আমি রাস্তাঘাট এবং ড্যাম এগুলি উন্নয়ন করব, যতটুকু উন্নয়ন করেছি আরো উন্নয়ন করব, এই উন্নয়নটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠনের জন্য আমি সর্বোপরি চেষ্টা করব। আর ভোটাররা বরাবরের মতোই খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। যোগ্য, সৎ, নিষ্ঠাবান, কর্মী, এই ধরনের একজন প্রার্থীকে আমি ভোট দিতে চাই। আমাদের পাশে যায়, সুখে দুঃখে থাকবে, সেই প্রার্থীকে আমি ভোট দিব। জনসাধারণের কাজ করবে, আমরা বেঁচে থাকি, আমরা ভোট দিব। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 5টি ইউনিয়নে নির্বাচনের দিন 5 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন, তাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। ভোটের দিনে উৎসবমুখর পরিবেশ আশা করছে ভোটাররা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আরো একটি বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইরাকের ফাল্লুজায় 10,000 পরিবার জিম্মি আইএসের কাছে, জাতিসংঘের উদ্বেগ। ফ্রেঞ্চ ওপেন টেনিসের প্রথম রাউন্ডে জয় পেয়েছে টারজান মারিয়া ও ডেভিড ফেরার। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরাকের ফাল্লুজা শহরে চলমান লড়াইয়ে হুমকির মুখে পড়েছে 10,000-এরও বেশি পরিবারের জীবন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায় এখনও আইএসের হাতে বন্দী হয়ে আছে শহরটির হাজার হাজার বাসিন্দা। সরকারি বাহিনীর অভিযান শুরু হলেও তারা নিরাপদ স্থানে সরে যেতে পারেনি। এই পরিস্থিতিতে শহরটি আইএস মুক্ত করতে হলে বেসামরিক নাগরিকদের কঠিন মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। গেল সোমবার আইএসের হাত থেকে শহরটি পুনর্দখলে নিতে অভিযান শুরু করে সরকারি বাহিনী। এখন পর্যন্ত শহরটির উত্তর পূর্বাঞ্চলের গারমা নামের এলাকা দখলে নিয়েছে সরকারি বাহিনী। এবারে খেলার খবর। ফ্রেঞ্চ ওপেন টেনিসের প্রথম রাউন্ডে জয় পেয়েছে টারজানা মারিয়া ও ডেভিড ফেরার। বিশ্বের সাবেক 1 নম্বর সার্বিয়ান তারকা জেরেনা জঙ্কোভিচকে হারিয়েছে টারজানা মারিয়া। মারিয়া জয় পেয়েছে 2-1 ব্যবধানে। প্রথম সেটে 6-3 ব্যবধানে এগিয়ে ছিল মারিয়া, তবে দ্বিতীয় সেটেই সমান ব্যবধানে জয় তুলে নেন জেলেনা। ম্যাচের শেষ রাউন্ডে 6-3 ব্যবধানে আবারও এগিয়ে যান জার্মান তারকা মারিয়া। সেই সাথে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠে যান তিনি। অন্যদিকে রাশিয়ান এভগেনি ডনস্কোকে হারান ডেভিড ফেরার। ডনস্কোর বিপক্ষে জয় পেয়েছেন 6-1, 6-2, 6-0 সেটে। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জে আসছে প্রায় 3.5 লাখ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির আশা 7-এর ওপরে। পর্যাপ্ত মজুদ থাকলেও ভারত থেকে চাল আসায় কমছে দর, মধ্যস্বত্বভোগীদের দৌড়াতে চরম বিপাকে কৃষক। জন্মদিনের ফুলের শ্রদ্ধায় জাতীয় কবিকে স্মরণ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আজও লড়াইয়ের পাথেয় নজরুল। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2024 আর লগ ইন করুন 21-tv.com সাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইন আর টুইটারে twitter.com/21-24 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বেলা 11:00 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সঙ্গে থাকুন।